হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি কবুতর ধরা নতুন একটি ভিডিও বানাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কবুতর, এগুলো হচ্ছে আমাদের পোষা কবুতর। এই কবুতরগুলো আমি এখন ধরবো, আপনারা এখন দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার এগুলো পোষা কবুতর, আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য আমি এগুলো ধরতে চাই। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কবুতর ফাঁদটি কীভাবে বানাই এবং কীভাবে ধরি। আর ভিডিও ওপেন করেছেন, শেষ পর্যন্ত দেখা যাবেন। শেষ পর্যন্ত দেখার আমার অনুরোধ রইল আপনাদের কাছে, আপনারা শেষ পর্যন্ত দেখা যাবেন অবশ্যই। ভিডিওটি বানানোর জন্য আমি খাঁচা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, খাঁচা আর একটি লাঠি। এই লাঠি আর খাঁচাটা দিয়ে আমি কবুতর ফাঁদটি বানাবো। খুব একটি সহজ ফাঁদ, আপনারা বাড়িতে প্র্যাকটিস করলেই ফাঁদটি বানাতে পারবেন এবং কবুতর ধরতে পারবেন। দেখতে পাচ্ছেন খাঁচাটা আর লাঠিটার সঙ্গে আমি ঢোকা দিয়ে খাড়া করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফাঁদটি বানাচ্ছি। এই যে লাগানো আমার শেষ, এখন এই যে এটা দড়ি, এই দড়িটা আমি লাঠিটার গোড়ায় বাঁধে নিয়েছি ভিডিও সুবিধার জন্য। এখন দড়িটা আমি টান দিব, খাঁচাটা পড়ে যাবে। আর কবুতরগুলো যখনই খাঁচাটার ভিতরে ঢুকবে তখনই আপনাদেরকে দড়িটা টান দিতে হবে, তাহলে কবুতর আটকেবে। আর যদি আপনি আগে টান মারেন তাহলে কিন্তু কবুতর আটকেও না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে টান মারতেছি, আপনারাও কিন্তু এইভাবে টান মারবেন। মারলে খুব তাড়াতাড়ি করে মারতে হবে, যেহেতু কবুতরগুলো উড়ে যাওয়ার সময় না পায়। দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি আমি কিভাবে বানাইছি। দেখতে পাচ্ছেন গোড়ায় আমি সুতা বেঁধে দিয়েছি, এখন আমি খাবার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন খাবারটি খাঁচার তলে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এবং চারপাশে একটু ছড়াই ছিটাই দিয়ে দিচ্ছি যেহেতু কবুতরগুলো আসে। দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি দিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে দড়ি। এখন দড়িটা আমি টেনে নিয়ে দূরে কোথাও যাই আমি বসব। দেখতে পাচ্ছেন আপনারা আমি পুরোটাই আপনাদেরকে দেখালাম খাবারগুলো। এখন দড়িটা দিয়ে আমি দূরে যাই, এখন আমি বসব। বসার পরে আমি এখন কবুতরগুলো আসবে আর আমি টান মারব। দেখতে পাচ্ছেন কবুতর একটা দুটো করে আসা শুরু করেছে, এখন আস্তে আস্তে সবগুলাই আসবে। আর খাইতে খাইতে যখন একবারে খাঁচার তলে আসবে তখন টান মারতে হবে। আপনি যদি এখনই টান মারেন তাহলে কিন্তু ভয়ে কায়ে কবুতর উড়ে যাবে, কবুতরটি আটকবে না, তখন আপনি কবুতর ধরতে ব্যর্থ হবেন। দেখতে পাচ্ছেন দুই একটা করে আস্তে আস্তে অনেকগুলো চলে আসলো, আবার এখন আস্তে আস্তে খাইতে খাইতে খাঁচার তলে চলে আসবে, তখন আপনাদেরকে টানটি মারতে হবে। টানটি মারলেই আটকে যাবে।